ছোটো মাছ আর শীতের সবজি দিয়ে এই রান্নাটা যে আমার বাড়ির সকলে কী মজা করে খেয়েছিল সেটা যদি তোমাদের সামনে তুলে ধরতে পারতাম না তাহলে বড়ই ভালো হতো প্রথম থেকে বলি তাহলে কর্তা মশাই এরকম ছোট ছোট মৌরলা মাছ নিয়ে এসছে বাজার থেকে বলল এটা দিয়েই নতুন কিছু একটা রান্না করো তো আমি এখানে মাছগুলো প্রথমেই ধুয়ে নিয়েছি তার মধ্যে হলুদ ও নুন দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব। ছোটো মাছগুলো কিন্তু বাঁচতে খুব একটা অসুবিধে হয় না একটু জল পাল্টে পাল্টে ভালো করে রোগড়ে ধুয়ে নিলেই হয়ে যায় এখানে রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ বড়ো সাইজের একটা মূল পেঁয়াজ কলি শিম আর বেগুন আর আলুও নিয়েছিলাম যেটা এখানে দেখানো হয়নি এবার করার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম মাছগুলো এবার অল্প অল্প করে ছেড়ে দেবো তেলের মধ্যে এবার ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব কেন জানি না মাছগুলোর পেটগুলো একটু গলা ছিল সেজন্য কোনো মাছই আমি আস্ত রাখতে পারিনি একটু গলে গলে গেছিলো হয়তো আমার ভুল কিংবা যে মাছের দাদার থেকে নেওয়া হয়েছে হয়তো সেই দাদাই মাছটা আজকে ভালো দেয়নি কি আর করা যাবে যতটুকু তেল ছিল তার মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে প্রথমেই পেঁয়াজ কুলিগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি পেঁয়াজ কুলির পরিমাণটা একটু বেশি রেখেছি আর যে অত বড়ো পেল্লাই সাইজের মূলটা দেখালাম অতটা কিন্তু আমি ব্যবহার করিনি আমি ওই হাফ মূলর মতো ব্যবহার করেছি পেঁয়াজ কুলিটা একটু নেড়ে চেড়ে নিয়ে মূলো আর আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে সবজিগুলোকে ভালো মতো ভেজে নেব সবজি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো শিম আর বেগুন এগুলোকেও আমি একটু লম্বা করে কেটে নিয়েছি সমস্ত সবজি একটু বড় বড় করেই কেটেছি কারণ রান্নাটা যখন শেষ হবে তখন দেখা যাবে সব সবজি প্রায় গলে বসে আছে সেই জন্য সবজি কীভাবে কাটা হচ্ছে অতটা বেশি ম্যাটার করবে না স্বাদ মতো নুন দিয়ে চা পা দিয়ে রেখে দিলাম এটা রান্না হতে এই রান্নাটা কিন্তু আমরা চা পা দিয়ে দিয়ে রান্না করবো তবেই সবজিটা ভালো মতো গুলবে এবং সুন্দর একটা স্বাদ আসবে রকম জলের ব্যবহার কিন্তু করব না সামান্য একটু হলুদ একটুখানি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে যাতে সমস্ত সবজির সাথে মশলাগুলো মিশে যায় যেহেতু আমরা এটা দমে দিয়ে দিয়ে বা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করছি সেই জন্য চাপা খুলে খুলে মাঝে মাঝে রান্নাটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায় যদিও সবজি থেকে অনেকটাই জল বেরোয় সেই জন্য খুব একটা অসুবিধে হবে না এবার বেটে নেব একটা মশলা সেই জন্য মিক্সার জারে সাদা সর্ষে আর কালো সর্ষে একটা মিহি গুঁড়ো করে নেব আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না একটা পাউডার বানিয়ে নিচ্ছি দেখো ঠিক এই রকম একটু পাউডার বানিয়ে নিয়েছি এবার যে সবজিগুলো যতটা সেদ্ধ হয়েছিল তার মধ্যে দু চামচ ওই পাউডার থেকে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে আবারও সমস্ত কিছু মশলা ভালো করে মিশিয়ে নেব আমি এখানে পাউডার বানিয়ে নিয়েছি তোমরা চাইলে শিলনোড়ায় এটা যেমন পেস্ট হয় সেরকম পেস্ট বানিয়েও নিতে পারো জল দিলে বাটা হয় না ঠিকঠাক সেই জন্য আমি গুঁড়ো করে নিয়েছি আর কি সামান্য একটু চিনি আর চিরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম এবার আবারও নেড়ে চেড়ে মশলা ভালো করে মিশিয়ে নেব আর ভেজে নেওয়া মাছটাও কিন্তু এই সময় দিয়ে দেব। কথা বলতে বলতে তো ভুলেই গেছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারেই ভুলো না তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ওই এক থেকে দু মিনিটের জন্য চাপা দিয়ে রান্নাটা করে নেব। দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে তবেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে সমস্ত সবজি ভালো মতো গলে গেলে এবার নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। ব্যাস চাপা দিয়ে এক থেকে দেড় মিনিট গ্যাসের আজ বন্ধ করে একটু রেখে দেব। তারপর আর কি গরম গরম সার্ভ করে দেব। এই শীতের দুপুরে যদি থাকে গরম গরম ভাতের সাথে এমন একটা রান্না তাহলে সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে আর অনেক সবজিও যাবে কিন্তু পেটে আজকের এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে